প্রত্যেকদিন পেঁয়াজের দাম বাড়তে আছে, আমরা গরিব মানুষ কিভাবে কিনে খাবো? পেঁয়াজ রফতানিতে ভারতের 40% শুল্কারোপের অজুহাতে দেশের বাজারে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। এবার ভারত রফতানি মূল্য আরও বাড়ানোয় আরও অস্থির বাজার। আগে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে প্রতি মেট্রিক টনে লাগতো $150, এখন লাগবে $350। বাংলাদেশি টাকায় টন প্রতি দাম বেড়েছে 10 থেকে 12 হাজার টাকা। এতে বিপাকে পাইকাররা। খুচরা বাজারেও দাম ঊর্ধ্বমুখী। স্থানীয় বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি $70 ও দেশি পেঁয়াজ $85 বিক্রি হচ্ছে। অথচ 2 সপ্তাহ আগেও ভারতীয় পেঁয়াজ $45 ও দেশি পেঁয়াজ $60 ছিল। প্রত্যেকদিন পেঁয়াজের দাম বাড়তে আছে, আমরা গরিব মানুষ কিভাবে কিনে খাবো? দাম ভালো ইন্ডিয়া সিন্ডিকেটে। এদিকে বারবার আমদানি খরচ বাড়ায় পেঁয়াজ আমদানি করা নিয়ে শঙ্কায় আমদানিকারকরা। আমদানিকারক ব্যাপকভাবে বেকায়দায় পড়ছে, খরচের পরিমাণ বাড়ছে, এই জন্য দামের উপর প্রভাব পড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করবো এলসির বিষয়টা, বিশেষ করে পেঁয়াজের এলসির বিষয়টা যেন সুরাহা করে দেয়। নতুন করে দেশটির রপ্তানি মূল্য বৃদ্ধি করায় ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। কাস্টমসের তথ্য মতে গত সপ্তাহের 6 কর্মদিবসে হিলি বন্দর দিয়ে ভারতীয় 203 ট্রাকে 6,067 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর বেনাপোল থেকে গত এক সপ্তাহে এসেছে 208 মেট্রিক টন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।